বন্ধুরা বেশিরভাগ সময় বোমের পিনকে কেন মুখ দিয়েই খোলা হয়, যেখানে এটিকে তো হাত দিয়েও খোলা যেতে পারে। মূলত গ্যারান্টের সাইডে একটি সেফটি পিন থাকে, যা গ্যারান্টের মধ্যে থাকা একটি লোডিং স্প্রিং এর সাথে কানেক্ট থাকে। আর যখন এই সেফটি পিনকে আলাদা করা হয়, তখন বোমের ভিতরে লাগানো থাকা এই লোডিং স্প্রিং নিজের অবস্থান থেকে সরে যায়, আর ভেতরে থাকা স্টাইগার বোমের নিচের অংশে গিয়ে অনেক জোরে হিট করে, এবং এই হিটের জন্য বোমের ভেতরে আগুনের স্প্রিং লিঙ্গ তৈরি হয়। আর এই স্প্রিং লিঙ্গ বোমের ভেতরে থাকা আরডিএস এর সাথে বিক্রিয়া করে এবং বোমকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে দেয়। আর সোলজাররা এই পিনকে হাত দিয়ে খুলতে পারে না, কারণ বেশিরভাগ সময় তাদের কাছে ভারী জিনিসপত্র এবং হাতে বন্দুক থাকে।